আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিল্টন খান। আমি বেশ কয়েক বছর ধরে ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করে আসছি। সম্প্রতি আমি একটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট করেছি। আপনারা কেউ যদি এই ওয়েব বেসড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাহলে ডান সাইডে নিচে দেওয়া মোবাইল নম্বর অথবা ইমেলে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের ফাংশনগুলো। বেসিক্যালি আমি ইনভেন্টরি ম্যানেজমেন্টের ফাংশনগুলোকে কয়েকটি সেকশনে বিভক্ত করেছি। সেগুলো হলো রোল অ্যান্ড পারমিশন, ইউজারের রোল অ্যাসাইন, সেট আপ এরিয়া, পার্সেস রিকুইজিশন, ইনভয়েস এন্ট্রি অফ পার্সেস রিকুইজিশন, ওয়ার হাউস, ইন্টারনাল প্রোডাক্ট রিকুইজিশন, অ্যাপ্রুভাল অফ রিকুইজিশন, স্টোর অফিসার সেকশন। এখানে তিনটা সাব ফাংশন আছে। ইস্যুড প্রোডাক্ট, এখান থেকে স্টোর অফিসার প্রোডাক্ট ইস্যু করবে। রিটার্ন প্রোডাক্ট, এখান থেকে স্টোর অফিসার প্রোডাক্টগুলো রিটার্ন নিবে। এবং ড্যামেজ প্রোডাক্ট, এখানে প্রোডাক্টগুলো ড্যামেজ রিসিভ করবে। ফাইনালি রিপোর্ট সেকশন। তো আমরা মেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে বাম পাশে যে সাইট মেনুগুলো আছে, এখানে সেই সাইট মেনুগুলোতে প্রথমে ড্যাশবোর্ড, এমআইএস, রোল অ্যান্ড পারমিশন, ইউজার অ্যান্ড রোল অ্যাসাইন, সিগনেচার, সেট আপ এরিয়াতে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টাইপ, ব্র্যান্ড, সাপ্লায়ার, ইউনিট, প্রোডাক্টস, পারচেস রিকুইজিশন, পারচেস ইনভয়েস এন্ট্রি, ওয়ার হাউস রিকুইজিশন, অ্যাপ্রুভাল, ইস্যুড প্রোডাক্টস, ইস্যুড রিটার্ন প্রোডাক্ট এবং ড্যামেজ প্রোডাক্ট। প্রথমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে রোল এবং পারমিশন ক্রিয়েট করতে হয়। এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটা রোল নাম দেন। আমি ইউজার নামে একটা রোল নাম দিলাম। ইউজার শুধু ড্যাশবোর্ড ভিউ করবে এবং শুধু রিকুইজিশন দিতে পারবে। সেক্ষেত্রে আমি রিকুইজিশন, মেক রিকুইজিশন পারমিশনগুলো দিয়ে দিলাম এবং সেভ বলে ক্লিক করলাম। এরপরে ইউজার রোলে অ্যাসাইনে যাব। গিয়ে এখানে যাকে, যে ইউজারকে আমি রোল অ্যাসাইন করবো সে ইউজারের নাম দিলাম। ইউজারের নাম দিলাম হচ্ছে হলো আরিফিন, ইমেল আরিফিন @gmail.com দিলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড অবশ্যই ম্যাচিং হতে হবে। এবার যে রোলটা তৈরি করছি, ইউজার রোলটা, সেই রোলটা অ্যাসাইন করলাম এবং ইউজারের স্ট্যাটাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলাম। এরপর দেখা যাচ্ছে আমাদের ইউজারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখা যাচ্ছে কিভাবে সেট আপ এরিয়াতে ফাংশনগুলোতে কাজ করতে হয়। এখানে প্রথমে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমি অলরেডি দুইটা ক্যাটাগরি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে অ্যাড বাটনে ক্লিক করে আরো প্রোডাক্ট ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন। এবং এরপরে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। আমি ফার্নিচার নামে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, এটা অ্যাক্টিভ করে দিলাম, সেভ বাটন ক্লিক করলাম। অলরেডি দেখা যাচ্ছে এখানে সাকসেস হয়েছে এবং অলরেডি ফার্নিচার চলে এসেছে। এখান থেকে প্রোডাক্ট টাইপটা অ্যাড করতে হবে। এখানে কোন প্রোডাক্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ক্যাটাগরি দিতে হবে, তারপরে প্রোডাক্টের নামটা দিতে হবে। অলরেডি আমি এখানে মনিটর অ্যাড করেছি, তো আমার এটা দরকার নেই অ্যাড করা। আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে। এখান থেকে ব্র্যান্ড থেকে, ব্র্যান্ড সেকশন, ব্র্যান্ড মেনু থেকে আপনারা ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। প্রোডাক্টটা কোন টাইপের, প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি একটা মনিটরের ব্র্যান্ড অ্যাড করছি, সেটা ছিল অ্যাপল ব্র্যান্ডের, অ্যাড করে দিলাম। এরপর আমি সাপ্লায়ার, অর্থাৎ আমি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করছি সেই সাপ্লাই ডিটেল ইনফরমেশন এখানে আপনারা দিয়ে দিবেন। প্রথমে সাপ্লাই নেম, তারপর ইমেল নাম্বার, তারপর মোবাইল নাম্বার। তো আমি একটা সাপ্লাই নাম দিচ্ছি ডিনো, এবং তাদের ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি আমি dino@gmail.com। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি একটা সাপোজ একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর একটা ফোন নাম্বার দিলাম এবং তাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। তো এরপর ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিবেন এবং কন্ট্যাক্ট পার্সন যদি থাকে সেক্ষেত্রে কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে দেবেন। আমি এখানে কন্ট্যাক্ট পার্সনের নাম হাসান দিয়ে দিচ্ছি, হাসান দিয়ে সেভ করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আছে ফোন অলরেডি বিন টেকেন, সেক্ষেত্রে আপনারা যে ফোন নাম্বার দিয়েছেন সেটা অলরেডি টেকেন আছে, সেটা নেবে না। সেক্ষেত্রে আমি আর একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছে ডাটা সেভ সাকসেসফুলি। এরপরে ইউনিট সেকশন থেকে আপনারা ইউনিট
কয়টা অ্যাড করবেন। আমি অলরেডি যে কয়টা ইউনিট লাগে সে কয়গুলো কয়টা ইউনিটগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে প্রোডাক্ট সেকশন থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করে নেবেন। এখানে প্রোডাক্টের টাইপটা সিলেক্ট করতে হবে, টাইপ সিলেক্ট করলে অটোমেটিক্যালি ব্র্যান্ড নেমটা চলে আসবে। এরপর আপনি একটা প্রোডাক্ট নেম দিবেন। তো আমি প্রোডাক্ট অ্যাপল আমলের একটা ব্র্যান্ড অ্যাড করছি, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি একটা একটা ইউনিক স্টক কিপিং নাম্বার দিলাম, সেটা 1007 দিলাম। এরপর আমি প্রোডাক্টের নাম দিলাম মনিটর, মনিটর অ্যাপল। এরপরে পিসেস, যেহেতু এই প্রোডাক্টটা সেজন্য পিসেস এই প্রোডাক্ট একটা পিস হিসাবে দিয়ে দিছি। এরপর ডিসক্রিপশন দিয়ে দেবেন, এখানে মডেল নাম্বার দিয়ে দিতে পারেন। মডেল নাম্বার আমি এখানে দিলাম অ্যাপল 6। এবার আপনারা প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে সরি অলরেডি এসকিউ ইউনিট অলরেডি টেকেন, সেজন্য এখানে অলরেডি যে এসকিউ ইউনিট ইনি দিতে হবে সেখানে অলরেডি টেকেন নিয়েছে, সেখানে আপনি এখানে এড দিয়ে দিলাম। এরপরে ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এরপর আমরা নেক্সট সিস্টেমে আমরা দেখবো কিভাবে পার্সেস ইন্টারনাল পার্সেস রিগুলার পার্সেস রিগুলেশন আমরা ক্লিক দিয়ে অলরেডি এখানে পেজে অ্যাক্সেস নিয়েছি। এরপরে আপনারা এখান থেকে পার্সেস রিগুলেশন আইটেমসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইন্টারনাল পার্সেস রিগুলেশন দেবেন। এখান থেকে আপনি সার্চ দিয়ে সার্চ করে নিতে পারবেন। অলরেডি আমরা মনিটর যে অ্যাপেল অ্যাপেল মনিটরটা দিয়েছে সেই মনিটরটা এখানে আমি অ্যাড করে নিলাম। এবার আমার 5টা মনিটর অ্যাপেল মনিটর দরকার, এবং রিজনটা দিয়ে দিলাম যে কেন আমার এই অ্যাপেল মনিটর দরকার, কারণ এটা ম্যানেজমেন্ট লেভেল আমাদেরকে দেখাতে হবে। সেই জন্য আমি এখানে দেখলাম ফর ল্যাব, ফর ল্যাব ইউজ, ইউজিং ফর 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 ইউজিং ল্যাব। এরপর আপনারা অ্যাড করবেন, একটা আইটেম অ্যাড করলে আপনারা আরো আইটেম দিতে পারবেন। যেমন আমি ডেল পিসি এখানে প্যাকেজ পিসি আমরা আমাদের 5টা দরকার, এটা ল্যাবের জন্য আমরা অ্যাড করব ল্যাব ফর ইউজিং ল্যাব। এরপরে আপনারা অ্যাড করবেন যেমন আমার সাথে পেন ড্রাইভ দরকার 5টা, সেক্ষেত্রে আপনার 5টা পেন ড্রাইভ নিলাম, 5টা পেন ড্রাইভের ফর ল্যাব ইউজিং ফর ল্যাব ইউজিং এর জন্য দিয়ে দিলেন। এরপরে অ্যাড করবেন, এরকম করে আপনারা একাধিক প্রোডাক্ট আইটেম অ্যাড করবেন। অ্যাড করার পরে এখান থেকে যে প্রোকিউরমেন্টটা তার নাম দিয়ে দিবেন, এবং কোন ডিপার্টমেন্ট থেকে সে দিচ্ছে সেই ডিপার্টমেন্টের নাম দিয়ে দিবেন। আমি আইটি ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি। এখান থেকে হেড অফ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট প্রোকিউরমেন্ট দিচ্ছে সেই ডিপার্টমেন্টের হেডের নাম দিয়ে দিবেন। আমি আর্থিক দিয়ে দিচ্ছি যেমন ডাটা হিসাবে। এরপরে হেড অফ ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট দিতে পারেন। এরপরে আপনার অ্যাপ্রুভ দিতে পারেন, অ্যাপ্রুভের পরে নাম দিতে পারেন। এরপরে পার্সেস অর্ডারে ক্লিক করবেন, অলরেডি ইন্টারনাল পার্সেস রেজিস্ট্রেশন হয়ে গেছে, মানে সে একটা নতুন আইডি নাম্বার জেনারেট হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন কোথায় পার্সেস রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো এখান থেকে পারেন। অলরেডি আপনারা এখান থেকে একটা পিডিএফ জেনারেট করতে পারবেন। এরপরে যে নেক্সট স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্সেস ইনভয়েস এন্ট্রি। পেজে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আপনারা পার্সেস ইনভয়েস এন্ট্রি করতে পারবেন। অলরেডি আমরা কীভাবে পার্সেস ইনভয়েস এন্ট্রি করবো সেটা আমরা জানি না, বাট এখন আমরা জেনে নিব। এখান থেকে আপনারা অলরেডি যে পার্সেসগুলো করছেন সেই পার্সেসগুলোর ইনভয়েস যে আছে ইনভয়েস দেখে দেখে এখানে আপনারা সার্চ দিয়ে প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন, এবং সেগুলো অ্যাড নিয়ে সেভ করে দেবেন। তো আমি একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। প্রথমে যেমন আমি এর আগে আমি একটা অ্যাপল মনিটর অ্যাড করেছিলাম, তো আমি অ্যাপল মনিটরকে আমি কিনেছি অলরেডি, সাপোজ ধরেন ইনভয়েসে। তো আমি 5টা রেজুলেশন দিয়েছিলাম, 5টা কিনেছি। এবার ইউনিট প্রাইস এইগুলোর অ্যাপল মনিটর ইউনিট প্রাইস পড়ছে আপনার 25,000 টাকা করে। তো আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আপনি দেখেন এখানে অটোমেটিক্যালি টোটাল প্রাইসটা চলে এসেছে। এরপর আমি ধরেন সাপোজ স্পিকার 2.6 স্পিকার 5টা 3টা কিনছে, সাপোজ 3টা কিনছে 3,000 টাকা করে, অটোমেটিক্যাল দেখেন এখানে 9,000 টাকা আসছে। এখন এর গ্র্যান্ড টোটাল এখানে দেখেন 1,34,000 টাকা চলে আসছে। তো এভাবে আপনারা একাধিক আইটেম অ্যাড করতে পারবেন ইনভয়েসে থাকা। এরপরে আপনি ইনভয়েসের যে ডেটে কিনছেন সেই ডেটটা দিয়ে দিবেন, এরপরে ইনভয়েস নাম্বারটা দিয়ে দিবেন। আমি সাপোজ একটা ড্যামি ইনভয়েস নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আপনি অলরেডি যে ইন্টারনাল পার্সেস রেজিস্ট্রেশন দিয়েছিলেন সেই পার্সেস রেজিস্ট্রেশনের আইডিটা সিলেক্ট করে বা সার্চ এখানে দিয়ে দিবেন। আমি অলরেডি দিয়ে দিছি। এরপর আপনার
যে সাপ্লায়ার কাছ থেকে কিনছেন সেই সাপ্লায়ার নামটা দিয়ে দেবেন। তো সাপ্লাইটা আপনি ওই যে সাপ্লাই সেকশন এরিয়া থেকে সেটা বের থেকে অ্যাড করে নেবেন। তো আমি স্মার্ট সাপ্লাইয়ের নাম দিলাম এবং যে কিনছে তার নাম আপেক ছিল আমি তার নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। অলরেডি আমাদের একটা পারচেস এন্ট্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, দেখেন এখানে একটাই পারচেস ইনভয়েস নম্বর এবং পারচেস অর্ডার নম্বর, সেলার অ্যাড্রেস সব, এখানে যে কিনছে তার নাম সহ এবং কবে কিনছে এবং যে ডাটা এন্ট্রি করছে তার নাম সহ, এখানে টোটাল প্রোডাক্ট নেম, টোটাল কোয়ান্টিটি পিসগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন, ইউনিট প্রাইসগুলো চলে আসছে, টোটাল গ্র্যান্ড টোটাল সহ এখানে চলে আসছে। তো এভাবে আপনারা ইনভয়েস এন্ট্রি করতে পারবেন। এরপর যে বিষয়টা দেখবো এখন আমরা ওয়ার হাউস, অলরেডি আমরা যে পার্সেসগুলো করছি আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে অ্যাড হয়েছে, দেখেন এখানে অ্যাপেল অ্যাড হয়েছে পাঁচটা, আমরা কোয়ান্টিটি পাঁচটা কিনেছিলাম তখন পাঁচটা কোয়ান্টিটি দিলাম, সেই পাঁচটা কোয়ান্টিটি এখানে অ্যাড হয়েছে। আর টুইট মনেছিলাম তিনটা, কারণ অলরেডি আমাদের পাঁচ 50টা এখানে ছিল আর তিনটা যোগ হইতে 12টা হয়েছে। এটা হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার হাউস বা স্টক, এখান থেকে আপনারা দেখতে পারবেন টোটাল বর্তমান প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টের ব্র্যান্ডের টাইপগুলো কয়টা আছে, এখান থেকে আপনারা সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার যখন কোনো পার্চেস কিনবেন এবং অ্যাড করবেন এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা রিকুইজিশন অংশ অংশে যাবেন, ইন্টারনাল রিকুইজিশন দেওয়ার জন্য আমরা যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে রিকুইজিশন। সো রিকুইজিশন পার্টটা আমরা একটা যে ইউজারটা করেছিলাম আরিফিন, সেই ইউজারটা দিয়ে আমি আপনাদেরকে রিকুইজিশন পার্টটা আমরা দেখাবো। তো আরিফিন নামে যে রিকুইজিশন ইউজারটা আছে সেই ইউজারটার পাসওয়ার্ড দিলাম এবং ইউজার নেমটা ইমেল নাম্বারটা দিয়ে আমি ঢুকে গেলাম, ঢুকে লগ ইন করলাম। লগ ইন করলে সরি সেশন টাইম আউট হওয়ার জন্য আমরা তখন ঢুকতে পারিনি, এখন আমরা ঢুকে নিচ্ছি arifin@gmail.com 1 2 3 4 5 6। এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের শুধু রিকুইজিশন পার্টটা আছে, কারণ আমি একজন সাধারণ রিকুইজিশন দেওয়ার ইজ, সেই জন্য শুধু তার নামটা এখানে শো করছে এবং তাকে যে পারমিশন গুলো দেওয়া হচ্ছে শুধু সেই পারমিশন গুলো আছে। আমি তাকে পারমিশন দিয়েছিলাম ড্যাশবোর্ড এবং রিকুইজিশন, তো সেক্ষেত্রে সে শুধুমাত্র রিকুইজিশন দিতে পারে। তো চলো না আরফিন কিভাবে রিকুইজিশন দেয় সেই রিকুইজিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনাদেরকে রিকুইজিশন দিবে তাকে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করতে হবে। আমরা এর আগে দিয়েছিলাম অ্যাপল নামে একটা মনিটর, সে মনিটর আমি রিকুইজিশন দিলাম। এই মনিটর রিকুইজিশন আমার দুইটা মনিটর দরকার, অলরেডি এখানে মনিটর আছে পাঁচটা কিন্তু আমাদের এখানে দুইটা মনিটর দরকার। কিন্তু পারপোজ কী ছিল, পারপোজ ছিল আমি এটা ল্যাব ইউজকে, পারপোজ ফর ইউজ ফর ল্যাব ইউজ ফর ল্যাব ইউজ এখানে আমি অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। এবার আমরা আরো পেন ড্রাইভ দরকার, পেন ড্রাইভটা আমরা অ্যাড করে নিচ্ছি। পেন ড্রাইভটা আমরা তাহলে মনিটরটা অ্যাড করছি, এরপর আমরা পেন ড্রাইভ অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখান থেকে অলরেডি আমাদের স্টকে 50টা পেন ড্রাইভ আছে, আমি তিনটা রিকুয়েশন দিচ্ছি। তাহলে এটার পারপাস হচ্ছে ফর ইউজিং ল্যাব আমরা অলরেডি দিলাম। এরকমভাবে আপনারা একাধিক আইটেমগুলো রিকুয়েশন দিতে পারবেন ইন্টারনালভাবে। তারপর আপনি রিভিশন বাটনে ক্লিক করবেন, রিভিশন বাটনে ক্লিক করলে অলরেডি দেখেন ডাটা সেট সাকসেসফুলি রিভিশন হয়ে গেছে, দেখেন আপনার একটা রিভিশন আইডি জেনারেট হয়েছে। দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রিভিশন স্ট্যাটাসটা পেন্ডিং আর যে রিভিশন দিয়েছে তার নাম এখানে চলে আসে প্রোক্যুরমেন্ট আরএফএ। তো এখান থেকে আপনি রিভিশন বাটন নামে যখন ক্লিক করবেন আপনার রিকুইজিশন গুলো দেওয়া আছে, দেখেন আপনার রিকুইজিশন কোয়ান্টিটি দেওয়া আছে মনিটর অ্যাপল তিনটা, পেন ড্রাইভ তিনটা, পেন ড্রাইভ কোয়ান্টিটি পেন্ডিং আছে তিনটা, রিসিভ করে না রিটার্ন দেন না ড্যামেজও দেন না এবং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। তো এভাবে আপনারা ইন্টারনাল রিকুইজিশন দিয়ে 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 থাকবেন। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো আরফিন যে রিকুইজিশনটা দিয়েছিল সেই রিকুইজিশনটা কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। তো ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করার জন্য আমরা একটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল একটা ইউজার ঢুকছি approval@gmail.com। ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড আমাদেরকে ভিউ হচ্ছে কারণ আমি
ডিপার্টমেন্ট অ্যাপ্রুভালকে আমি শুধুমাত্র ড্যাশবোর্ড এবং অ্যাপ্রুভাল মেনুটা দিয়েছি। তো এখান থেকে সে দেখতে পাচ্ছে যে এই পেন্ডিং আকারে আরএফএন প্রোকিউরমেন্টের সে একটা রিকোয়েশন দিয়েছে, সেক্ষেত্রে সে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবে, যিনি অ্যাপ্রুভাল দেবে সে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে সে একটি করে অ্যাপ্রুভ করতে পারে অথবা একসাথে সবগুলো অ্যাপ্রুভ করতে পারে। সে একসাথে সবগুলো অ্যাপ্রুভ করলো, তারপর আমি সবগুলো অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করলে রিকোয়েশন অ্যাপ্রুভ সাকসেসফুলি লেখা উঠলো, মেসেজ দিল, এভাবে সে অ্যাপ্রুভ করতে পারবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্রুভাল রিকোয়েশনগুলো ইস্টার অফিসার ইস্যুট করবে। সেক্ষেত্রে আমি ইস্টার অফিসারকে যে ফাংশনগুলো বা মেনুগুলো পারমিশন দিচ্ছি শুধু সেগুলো এখানে শো করছে। এখান থেকে সে ইস্যু বাটনে ইস্যু মেনুতে ক্লিক করবে, ক্লিক করে কেট ইস্যুতে যাবে। কেট ইস্যুতে গিয়ে দেখেন অলরেডি আরএফএন কে যে ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই রিকোয়েশনের আসছে, এবং এখান থেকে সে স্টার অফিসার ইস্যু বাটনে ক্লিক করবে। ইস্যু বাটনে ক্লিক করলে সে যে কয়টা ইস্যু করতে চায় সেই কয়টা দিবে। প্রথমত আমি দেখেন একটা করে আইটেম ইস্যু করছি, ইস্যু বাটনে ক্লিক করলাম, দেখেন প্রোডাক্ট ইস্যু সাকসেসফুলি লেখা উঠছে, এবং অলরেডি দেখেন এখানে দেখা যাচ্ছে অলরেডি একটা করে ইস্যু হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে পার্সিয়াল ইস্যু। এখানে অ্যাকচুয়ালি এটা পার্সিয়াল ইস্যু হবে, কারণ হচ্ছে আমরা ফুল ইস্যু করি নাই। যখন আমরা ফুল ইস্যু করবো তখন হচ্ছে সেটা ফুল দেখাবে। দেখেন আমি এখানে 3 দিলাম বলে, কিন্তু এখন এটা নিবে না, কেন হচ্ছে অলরেডি আমরা ইস্যু করছে একটা ইস্যু করছে, কিন্তু এখানে রিগুলেশন করছে 3টা, কিন্তু আমরা ইস্যু করছি 3টা বাট অলরেডি আমরা একটা করছি, তাহলে টোটাল 4টা, কিন্তু আমাদের 4টা নেবে না, আমাদের সর্বোচ্চ এখন 2টা নেবে। তো আমরা 2টা দিলে আমাদের ফুল ইস্যু হয়ে যাবে। ফুল ইস্যু হওয়ার পরে এখানে আর সেটা থাকবে না, সেটা দেখেন এখানে ফুল ইস্যু অপশনটা লেখা উঠছে, এবং এখানে দেখতে পারবেন যে কয়টা আপনি ইস্যু করছেন। দেখেন এখানে রিকুইজিশন মনিটর অ্যাপল 3টা দিয়েছে, এখানে আপনি সে রিসিপ রিসিপ্টটা দেওয়া আছে, এখানে সে 3টা রিসিপ করছে। এরপর আপনি রিকুইজিশন ইস্যুতে চলে যাবেন, যার পরে এখানে যা যা কিছু ইস্যু করছে সেই ইস্যুগুলো দেখেন। দুইবারে আমি দুইটা বা দুইভাবে দুইবার আমি ইস্যু করছি, সেই ইস্যু দুইটা আইডি তৈরি হয়েছে, মানে এক রিগুলেশন আন্ডারে দেখেন দুইটা আইডি তৈরি হয়েছে। আপনারা দেখতে পারবেন প্রথম ইস্যু করে দেওয়া হয়েছে একটা করে, এরপর আপনারা দেখতে পাবেন তার পরবর্তীকালে দুইটা করে দেওয়া হয়েছে। কিভাবে ইউজার প্রোডাক্ট রিটার্ন করবে, তো এখানে আমরা অলরেডি একটা ইউজার রিসিভ করছে 5টা করে, মনিটর ডিএল 5টা রিসিভ করছে, এবং স্পিকার টুইট মাস 5টা রিসিভ করছে। সেক্ষেত্রে এখানে আমরা রিটার্ন করছি দুইটা করে রিটার্ন করলে প্রোডাক্ট রিটার্ন সাকসেসফুলি লেখা উঠছে, এবং দেখেন এখানে রিটার্নেট হয়ে গেছে দুইটা। এখন সেই রিটার্নেট আইটেমগুলো স্টোর অফিসার রিসিভ করবে, সেক্ষেত্রে রিটার্ন প্রোডাক্ট দিয়ে ইস্যু রিটার্নে ক্লিক করলে দেখেন এখানে এসে গেছে যে রিটার্ন করছে তার নাম সহ, তার ডেট সহ এখানে এসে গেছে, এবং রিকুইশন নাম্বারও এখানে এসে গেছে। এরপরে রিটার্ন ইস্যু রিটার্ন বাটনে ক্লিক করলে এখানে যে দুইটা করে রিটার্ন করছে, আমরা এখান থেকে রিটার্ন রিসিভ বাটনে ক্লিক করে আমরা এটা রিসিভ করলাম, রিটার্ন রিসিভ সাকসেসফুলি। এখন এখানে রিটার্ন রিসিভের লিস্ট এসে গেছে যে আমরা কয়টা রিটার্ন রিসিভ করছি, আরএফএন এই দুটা করে রিসিভ করছি। এরপর আবার দেখবো কিভাবে ড্যামেজ রিটার্ন করতে হয়, সেক্ষেত্রে আমরা মেক রিকোয়েশনে যাব, যার পরে এখানে ড্যামেজ বাটন ক্লিক করব। বাটনে ক্লিক করে আমরা অলরেডি আমরা ড্যামেজ অলরেডি দুইটা রিটার্ন করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু টোটাল রিসিভ করছি 5টা, সেক্ষেত্রে আমরা কিন্তু 3টার বেশি ড্যামেজ রিটার্ন দিতে পারবো না। সো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আমি এখানে 4টা ড্যামেজ রিটার্ন দেবো, দেখেন এখানে নিবে না, বলছে যে 3টা দিতে হবে সর্বোচ্চ। সেক্ষেত্রে আমি 3টা করে দিচ্ছি, 3টা করে দিলে রিটার্ন ড্যামেজ প্রোডাক্ট রিটার্ন সাকসেসফুল লেখা হচ্ছে। এখানে লেখা কথা ছিল প্রোডাক্ট ড্যামেজ, এই মেসেজটা চেঞ্জ করতে দিতে হবে। তো এখানে দেখেন এই রিটার্ন ড্যামেজ এখানে এসে গেছে 3টা করে। এরপর আমরা রিটার্ন ড্যামেজটাকে রিসিভ করব, আমি এরপর রিটার্ন ড্যামেজটাকে রিসিভ করব, এখান থেকে রিসিভ ড্যামেজ নামে বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে রিসিভ ড্যামেজ বাটনে ক্লিক করলে জাস্ট রিটার্ন ড্যামেজ বাটনে ক্লিক করে ড্যামেজ সাকসেসফুল, ড্যামেজ রিসিভ সাকসেসফুলি লেখা করছে, ড্যামেজ রিসিভ সাকসেসফুল। এখানে দেখেন
যে ড্যামেজ গুলো আমরা রিসিভ করছি সেখানে ইনফরমেশন গুলো চলে এসেছে, কে রিসিভ করছে তার নাম লেখা আছে, লোকের নাম লেখা ছিল তার ইনফরমেশন এখানে চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো কিভাবে রিপোর্ট বের করতে হয়। রিপোর্ট বের করার জন্য আমরা সুপার অ্যাডমিনে যাব, সুপার অ্যাডমিন থেকে আমরা পাসওয়ার্ড দেব, দিয়ে এমআইএস যাব, এমআইএস রিপোর্টে। এখান থেকে আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে কয়েকটা ইনভয়েস এন্ট্রি করা হয়েছে পার্চেস ম্যাটেরিয়ালের, সেই ইনফরমেশনগুলো এখানে আসবে। আমি টোটাল 3টা ইনভয়েস এন্ট্রি করছি, সেদিন এখানে 3টা আসবে, মানে 3টা টোটাল যোগফল এখানে একটা পিডিএফ আকারে শো করবে এবং প্রত্যেকটা আইটেম স্পেসিফিক ভাবে দেখাবে। দেখেন আপনাদের আমি এটা রিপোর্ট পিডিএফ রিপোর্ট ওপেন করে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে গ্র্যান্ড টোটাল যেগুলো আছে টোটাল কস্ট এখানে সব ইনফরমেশন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।